আসসালামু আলাইকুম টেক জনগণ, আমি আপনাদের হোস্ট এবং দোস্ত গুগল ডক। আপনাদের সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল টেক এথিক্যাল। আজ আমি আমার টেক জনগণের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব তার নাম ভিএমওয়্যার। ভিএমওয়্যার নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদের অবশ্যই জানতে হবে ভিএমওয়্যার কি। ভিএমওয়্যার একটি ভার্চুয়ালাইজেশন এবং ক্লাউড কম্পিউটিং সার্ভিস প্রোভাইডার বেস সফটওয়্যার কোম্পানি, যেটা 1998 সালে ক্যালিফোর্নিয়াতে শুরু হয়। পরবর্তীতে EMC নামক একটি কর্পোরেশন এটার 2004 সালে স্বত্বাধিকার গ্রহণ করে নিয়েছিল, কিন্তু তারপরেও 2016 সালে ডেল কর্পোরেশন নামের একটি কোম্পানি অর্থাৎ ডেল টেকনোলজিস এটার পুনরায় স্বত্বাধিকার গ্রহণ করে নেয়। তো আপনাদের মাঝে অনেকের প্রশ্ন থাকতে পারে ভার্চুয়ালাইজেশন এবং ক্লাউড কম্পিউটিং কি, চিন্তার কোনো বিষয় নেই। আমি পরবর্তীতে এটি নিয়ে ভিডিও টিউটোরিয়াল বানিয়ে আপনাদের পুরোটা কনসেপ্ট ক্লিয়ার করে দিব। এখন শুধুমাত্র বোঝার সুবিধার্থে এতটুকু জেনে রাখুন যে আপনি ভিএমওয়্যার সফটওয়্যারের মাধ্যমে আপনি একের অধিক অর্থাৎ একাধিক অপারেটিং সিস্টেমের রিয়েল টাইম ব্যবহার আপনার কম্পিউটারে করতে পারেন। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনারা এটা ডুয়েল বুটের মাধ্যমে করতে পারেন। একটা জিনিস লক্ষ্য রাখুন, আপনি ডুয়েল বুটের মধ্যে কখনোই রিয়েল টাইমে ব্যবহার করতে পারবেন না, কিন্তু ভিএমওয়্যার সফটওয়্যার ভিতরে আপনি বিভিন্ন অপারেটিং সিস্টেমের আইএসও ফাইল ইনস্টলের মাধ্যমে আপনি একের অধিক অপারেটিং সিস্টেমের রিয়েল টাইম ব্যবহার করতে পারেন। অর্থাৎ খুব সহজেই আপনি রিয়েল টাইম একের অধিক অপারেটিং সিস্টেমগুলো আপনার ডেস্কটপে দেখতে পারবেন। ভিএমওয়্যার ইনস্টল করা খুব সহজ, কোনো কঠিন কিছুই না। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো এখন আমি দেখাবো আপনি কীভাবে আপনার পিসিতে ভিএমআর ইনস্টল করবেন। তো ভিএমআর ইনস্টল করার পূর্বে আপনাকে অবশ্যই ভিএমআর সফটওয়্যারটি ডাউনলোড করে রাখতে হবে। আপনি চাইলে ভিএমআর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে রাখতে পারেন সফটওয়্যারটি, কিন্তু আমি রেকমেন্ড করবো আমার নিচের দেওয়া ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করুন, কারণ আমি সেখানে লাইসেন্স কি সহ দিয়ে দিব। তো নিচের দেওয়া ডিসক্রিপশন লিঙ্ক থেকে ডাউনলোড করার পরে আপনারা এমন দেখতে পারবেন। তো ভিএমআর ইনস্টল করা খুব সহজ, এর জন্য নর্মালি আপনি ভিএমআরে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন, এটা লোড হবে এবং এটা কিছুটা সময় নেবে। লোড হওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসবে, দেন আমি এটাতে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করে নিব, টিক চিহ্ন দিয়ে নেক্সট দিব। দেন আপনি চাইলে এখানে পার্টটা চেঞ্জ করতে পারেন, কিন্তু আমি যেটা বিল্ডিং আছে সেটাই রেখে দিলাম। দেন নেক্সট ক্লিক করব। দেন আপনি চাইলে স্টার্ট আপটা টিক রাখতে পারেন, বাট আমি আনটিক করে দিলাম। নেক্সট দিব, দেন যেটা আছে সেটা সেভাবে রাখবো, নেক্সট দিয়ে দিব, ইনস্টল করব। তো এটা কতটুকু সময় ইনস্টল হবে সেটা আপনার পিসির পারফরমেন্সের উপরে নির্ভর করবে, এটার কিছুটা সময় লাগতে পারে। তো ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে 20 দিনের পিরিয়ড থাকবে। তো আপনি এখানে ইন্টারে লাইসেন্স কিতে ক্লিক করেও আপনি লাইসেন্স কি দিতে পারেন, নতুবা হেল্প থেকে ইন্টারে লাইসেন্স কিতে ক্লিক করে আপনি লাইসেন্স দিতে পারেন। আমি কিট আমার টেক্সট ফাইল থেকে কপি করে নিলাম, আমি টেক্সট ফাইলে কিগুলো দিয়ে দিব। কপি করে নিয়ে আমি লাইসেন্স কিতে কিটা বসিয়ে দিলাম, ওকে প্রেস করব। এখন আর 20 দিনের ট্রায়াল পিরিয়ড দেখাচ্ছে না। এভাবে আপনি খুব সহজে আপনার পিসিতে ভিএমআর ইনস্টল করতে পারবেন, এটা ইনস্টল করা খুব কঠিন কিছু না। আমি নেক্সট টিউটোরিয়ালে কীভাবে ভিএমআর কানি লিনাক্স ইনস্টল করা লাগে সেই টিউটোরিয়াল নিয়ে হাজির হব। তো যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে টেক এথিক্যালের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।